আজকে আমরা বিরাট একটা হুজুরের বই দেখাবো, কারণ আমরা বললে খালি গালিই দেয়। বিরাট একটা হুজুর, যেই হুজুরের নামটা মঞ্চের মানুষ একটু জোরে করে পড়বে, আপনারাও শুনে নেবেন। এই বইটার লেখককে একটু বলেন তো, খালি লেখকের নামটা বলেন। হেফাজতে ইসলামের আমির হয়ে যিনি মারা গিয়েছেন শেষ পর্যন্ত, তার নাম আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। নাম শুনছেন নাকি? হ্যাঁ। তো এই লোকটা মরার আগে যে বইটা লেখছে উনি, তো উনি কি মনে করছিল এই বইটা যাতে কেউ না পড়ে এই আশায়, না বইটা লেখার উদ্দেশ্য লাখো মানুষের কাছে তার এই খেদমতটা পৌঁছে যাক, পৌঁছে যাওয়ার উদ্দেশ্য, নইলে বই ছাপাবে কেন? তাহলে এই বইতে আমরা কয়েকটা পৃষ্ঠা পড়ে দেখি উনি কি বলে গিয়েছেন আর বর্তমান বাস্তব অবস্থাটা কি, দরকার আছে কিনা? কারণ একে খুব ভালোবাসার মানুষ আছে যার নামের উপরে লাখো মানুষ জড়ো হয়ে যাবে। আমি কিন্তু বলেছি আপনাদেরকে, শুনছেন নাকি? শুরুটা করি আগে আজান দিয়ে। আজানও কিন্তু আমাদের হাত থেকে ছাড় পায় নাই, আজানের দোয়া। উনি বলতেছে, আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বাআসহু মাকামাম মাহমুদানিল লাযী ওয়াত্তা। আলোত আজান শেষে নিম্নোক্ত দোয়াটি পড়ার কথা হাদিসে বর্ণিত আছে, তবে এই দোয়ার মধ্যে কেউ কেউ নিম্নোক্ত দুইটি শব্দ বৃদ্ধি করে দিয়েছে। শব্দ দুটি হলো ওয়াদ্দারাজাতার রফিয়াহ বি রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দুটি শব্দ সম্পর্কে মুহাদ্দিস মোল্লা আলী কালী হানাফি তিনি নিজেই বলেছেন, আজানের দোয়া ইয়া আরহামার রাহিমিন এবং ওয়াদ্দারাজাতার রফিয়া দুইটা শব্দই অতিরিক্ত বাড়ানো। কথা কি বলছেন? আজকে আমি আপনাদেরকে প্রমাণ করব মানুষ হলে ইয়ার কি করে, অভিনয় করে। পৃথিবীর কোন কাদেরিয়া তরিকার লোক যেমন আব্দুল কাদের জিলানির সাথে তার কোনো সম্পর্ক নাই, এ দুনিয়ার কোন খাজার ভক্তের যেমন খাজা মঈনুদ্দিন চিস্তির আকিদার সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই, এদেশের হানাফি দাবিদার যারা আমরা আছি তার বেশিরভাগ মানুষ এই সম্মানে মানুষটার নাম ভাঙায় তার উপরে মিথ্যা অপবাদ দিয়ে যে চলি, তার প্রমাণ আপনি পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন ইনশাল্লাহ। এবার আপনি বলেন তো দেখি, আজানের অতিরিক্ত বাড়তি দোয়া সরাসরি মিডিয়ায় পর্যন্ত ঘোষণা হয় না, কোনোদিন মুখ খোলে না? আমরা এত বলতেছি প্রত্যেকটা বয়ানে বিদাতের ব্যাপারে। আমার আগে যে শায়খ ওয়াজ করলেন আব্দুর রাজ্জাক বিন আব্দুস সোবহান, তিনি বললেন যে নামাইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা, এটা সালাতের শুরুতে পড়াটা কি বেদাত? আমি যদি ভুল না করি হিন্দু জানি গেছে এটা বেদাত। এত বলেছি আমরা, বলতে বলতে মাইকের আওয়াজে হিন্দুরা পর্যন্ত ঠিক পেয়ে গেছে যে সালাতটা শুরু হবে হলে আল্লাহু আকবার দিয়ে, নামাইতু আন হলো বেদাত। কিন্তু কানা হুজুর কানা মুফতি আজও ঠিক পায় নাই, এত খারাপ। খালি মুখ দিয়ে বললে কি হয়? ওরাও তো মানে যে আসলে এটা হাদিসে নাই, তো বলে দিলে কি হয় একটা মিনিটের জন্য? যাদের ওসিলায় যাদের নামের উপরে লাখো মানুষ সংশোধন হতে পারে ওরা কেন মুখ খোলে না? তার মানে এখানে কিছু শর্ত আছে। ওরা নিজেরা নিজের বইতে লেখছে ডানে বামে সালাম ফেরানোর পরে আল্লাহর রাসূল দোয়া পড়তেন, আলাদা করে সকলে মিলে হাত তুলতেন না, সুন্দর মাসনুন দোয়া জিকির আছে এইগুলো সিরিয়ালে পড়তে হয়, তারা তাদের নিজেদের বইতে লিখে রাখছে কিন্তু খোলা মাঠে স্বীকার করে না। কথা বুঝতেছেন নাকি? খোলা মাঠে স্বীকার করে না। ওরাই বলতেছে যে না মিলাদ পড়া ঠিক না, কিন্তু চাকরি পরিবর্তন হলে মিলাদের গ্রামে গেলে আবার খোসা বদলা ফেলায়। মানে এই বেলজ্জাতিদের জন্য এমন একটা পরিস্থিতি, আপনাদেরকে কিন্তু বললাম যে ওরা আমাদের মসজিদ থেকে বের করে দেয়, গালি দেয়, মসজিদ পুড়ায় দেয়, বিপরীতে আমরা কিন্তু মসজিদ ভাঙা তো দূরের কথা, আল্লাহর ঘরের একটা ইট পর্যন্ত সালাফি মানহাজের কাছে নিরাপদ আলহামদুলিল্লাহ। কোনো দিন আমরা এই কাজটা করি নাই। একটু দুই একটা পৃষ্ঠা পড়ি শুনবেন ইনশাল্লাহ। হরিণের সাথে নবীজির কথা ও সালাম বিনিময় আছে নাকি? বইটার নাম প্রচলিত জাল হাদিস একটি তাত্ত্বিক আলোচনা, প্রথম ও দ্বিতীয় খণ্ড, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, পৃষ্ঠা নাম্বার 184। হরিণের সাথে নবীজির কথা ও সালাম বিনিময় সম্পর্কে তিনি কিছু লিখেছেন, আমরা পড়ব ইনশাল্লাহ। অথচ তাকে সবচেয়ে বেশি যারা ভালোবাসে তাদের মাধ্যমেই কিন্তু হরিণের গল্প এদেশে মার্কেট পাইছে, বোঝা যাচ্ছে নাকি? এখন উনি কি বলে এই বিষয়ে তাকে আমরা দেখি। তিনি বলতেছে যে আমাদের সমাজে প্রচলিত ওয়াজের মুখে এবং বিভিন্ন ক্যাসেটে শোনা যায়, একটি হরিণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, তার সাথে কথা বলে, শিকারের নিকটের যে ঘটনা বলে ছুটি নেয় ইত্যাদি আলোচনা একটা মিথ্যা কথা, ভিত্তিহীন। কথা বুঝছেন নাকি? ভিত্তিহীন। অথচ তাদের নামটা মানুষের সামনে প্রচার শুরুই হয়েছে এই সমস্ত মিথ্যার বাজে গল্প দিয়ে, বোঝা যাচ্ছে? তো একটা মানুষ স্বীকার করে গেল, নিজে বই লিখে গেল, তাদের দৃষ্টিতে তাদের কাছে সবচেয়ে গ্রহণীয় ব্যক্তি না হলে সভাপতির সিয়ারে তো লোকটা থাকতে পারতো না,
এত বড় প্রতিষ্ঠানের দায়িত্বশীল, তিনি বই লিখে গেছে, কে কার কথা মানে? কয়েকদিন আগেও বলল যে যার পীর নাই তার কি নাই, হেদায়েত নাই, কি নাই? ভিডিও তো আছে, দেখেন নাই? যার পীর নাই তার কি নাই বলেন তো, হেদায়েত নাই। তাদের সিলসিলা, তাদের মানহাজের লোকই কিন্তু এই কথা বলেছে যে মাল্লা শাইখুল্লাহু ফা শাইখুল ইবলিস, যার কোনো পীর নাই তার পীর হলো ইবলিস। এখন তিনি নিজের বইতে 191 পৃষ্ঠায় বলেছে যে কথাটা পুরাটাই একটা মিথ্যা কথা। পুরাটা একটা কি? তুমি আর কথা বলো না, তোমার কথা শুনতে তোমার তোমার ইজ্জত সম্মান শেষ। তুমি যখন কোলের মধ্যে করে উজানির মতো একটা ভণ্ডকে পুষে রাখো, তখন তুমি ধর্ম কোরবানি করেছো বহু আগে। তুমি আর কথা বলো না, তুমি আর বলো না যে আমার সিলসিলা, আমার অমুক, তোমার চাইতে বড় হুজুর, এই লোকের চাইতে বড় এখনো তুমি হয়ে সময় পাও নাই। তুমি শয়তানি বাদ দাও, তোমার মতো লোক কোলের ভিতর করে উজানি, আল্লাহর কসম দ্বিতীয় দেওয়ানবাগি, আল্লাহর কসম এই সরমনাই দেওয়ানবাগি, দ্বিতীয় দেওয়ানবাগি, জান বলে দিলাম আমি। এ কত বড় খারাপ, তাকে তার মুরিদ আল্লাহ বলে ডাকতেছে, কিছুই কয় না, চুপ করে থাকে, একবারও বললো না, তো দাঁত ভাঙি ফেল ভাই, মা আমি কি আল্লাহ হতে পারি, আমি তো মাখলুক, এই এই পাগলের সরত এখান থেকে। বরং এই দৃশ্য দেখে বাপের বয়স একটা মুরব্বী বলে এ কেরে পাগল সগলে সর, তখন উনি প্রতিবাদ করে বলতেছে আমি ওয়াজি করবো না। এইরকম নোংরা লোক যখন কোলের মধ্যে করে পুষে রাখে বলতেছ আমাদের দেওবন্দি সিলসিলার, তখন তোমার সিলসিলা কোরবানি হয়ে গেছে। তুমি কোন জাতির লোকটা প্রমাণ পাই গেছি আমরা? লোকটা জিকির করাচ্ছে, ওয়াজ করতেছে, একজন আলেম, তোদের সবচেয়ে গ্রহণীয় পীর, এই লোকটার মাথার উপর দিয়ে উল্টে তিন উল্টে নিয়ে পড়ে চলে গেছে। ও লোকটা যদি লুঙ্গি পরা থাকতো মোটি দেখা দিত। একটা ভিডিও যদি প্রমাণ করতে না পারে জুতা ফিরা করেন আমাকে, আর কি বলবো বলেন, কিভাবে বললে শুনবেন? লোকটা জিকির করতেছে, ওই লোকের মুখের উপর লাভ দিয়ে তিন উল্টে দিয়ে নিচে বাড়া পড়ে গেছে। এখন ওনার লুঙ্গি মুঙ্গি থাকলে কি যে হতো তার ঠিক নাই, মনে হয় পায়জামা পরা ছিল। তাও কোনোদিন এই বেলজ্জাতির একটাবার প্রশ্ন করে না, দেখে এই সব প্রতিবন্ধী আমাদের মানহাতে থাকবে কেন, পুষে রাখছে কোলের মধ্যে করে। ডক্টর জাকির না কি ইহুদের দালাল বললে ওর কিছুই সমস্যা নাই, কিন্তু এই সমস্ত অদ্ভুত কথা কুফরি বাক্য ব্যবহার করলে লাইভ যায় না, তাবিজ ঠিকানের জন্য লাইভে আসে, একটু খয়রাত ঠিকানের জন্য লাইভে আসে। এই মিথ্যা কথা বলেন কেন? এই যে সৌদি আরবের কথা বলতেছি, দানিং যে তাবলিগ জামাত নিষিদ্ধ করছে, এর চাইতে বড় অপবাদ সৌদির উপর হতে পারে না। সৌদি আরব হলে সবচাইতে বেশি তাবলিগের পক্ষে। তুমি মূল কথায় যাচ্ছ না কেন? সৌদি আরব তাবলিগ নিষেধ করছে, একে একটা কথা বললেন, পুরা বক্তব্য আপনি নিজে আগে শোনেন, একবারও বলে নাই যে তাবলিগ করা হারাম। আল্লাহ বলতেছে সুরা মায়েদা 5 নম্বর সুরা 67 নম্বর আয়াত, তাবলিগ করা হলো ফরজ, কি দিয়ে করবে সেইটা হলো আসল কথা। তুমি আন্দাজে বলতেছো সৌদি আরব তাবলিগ নিষেধ করছে, সৌদি ইহুদির দালাল আহলে হাদিসরা খ্রিস্টান, তোমার তো লজ্জাই নাই। আরে মূল জিনিস দিয়ে তাবলিগ করতে বলছে, বাজে জিনিস ফেলা দিবির কয়েছে, এই তো আলাও ভাবে মানুষকে খেপায় দিচ্ছ, তাবলিগ করতে নিষেধ করছো, কোন জায়গায় নিষেধ করছে? নিয়ে আসো ভিডিও, নিয়ে আসো তো দেখি আমরা শুনি। আমি বলতেছি প্রচলিত তাবলিগ যেটা ওইটা খারাপ, আল্লাহর রাসুলের তাবলিগ নফল না সুন্নাত না, ফরজ। ফরজ কি দিয়ে তাবলিগ করবেন ওইটা হলো আসল কথা। আমরা কিন্তু বারবার বলেছি, আমার ডান পাশে মনে করেন এক বাটি টিউব অয়েলের স্বচ্ছ পানি থাকতে পারে নাকি? আমার বাম পাশে গরুর গাভীর সেনা হলে এক বাটি, দুই পাশে দুই বাটি, এক জায়গা টিউব অয়েলের পরিষ্কার পানি, এক জায়গা হলো গাভীর সেনা, দুইটার মধ্যেই যদি আমি এক পোয়া করে সিঁড়ি দেই ভিজবে না? হ্যাঁ কথা বলেন না কেন, ভিজবে কি না? তা ভিজাটাই কি আসল কথা না কি দিয়ে ভেজাবেন ওইটা আসল কথা? আর কথা বলে না, দাওয়াত যেভাবে ইচ্ছা দেওয়াটাই যদি কথা হয় তাহলে তো গাভীর সেনা দিছি রিভিদি খান আপনি দেখি। এখন ভেজানোটা আসল কথা না কি দিয়ে ভেজাবেন ওইটা হলো আসল কথা। তাবলিগ করা ফরজ, বিনা কারণে আপনি বলতেছেন আমরা তাবলিগের বিরোধী। আমরা বলেছি তাবলিগ করবেন হলে দুইখান জিনিস দিয়ে, একখানের নাম হলো কোরআন আর একখানের নাম হলো সহি হাদিস। আপনি টাইনি চলে যাচ্ছেন স্বপ্নের বইয়ের দিকে, আপনি মানুষের মতামত প্রচার করতেছেন যেখানে কথায় কথায় মিনিটে মিনিটে আল্লাহ রাসুলের উপর অপবাদ দেওয়া, জাল কথা লেখা, জয়ীফ কথা লেখা। এই জন্য সৌদি আরব বলছে মিথ্যা কথা দিয়ে এই তাওহিদের দেশে দাওয়াত চলবে না, ভাগিয়ে চলে যাও, যেদিন কোরআন এবং সহি হাদিস বলো সেই দিন সবচাইতে বেশি আগে জায়গা দেবো হলো তোমাদের। খালি খালি মিথ্যা অপবাদ দিচ্ছে, একটা হুজুক উঠে দিয়েছে দেশে যে তাবলিগ জামাত নিষেধ করছে, তাবলিগ করা ফরজ, কয়েকবার কথাটা রিপিট করলাম, কিন্তু কি দিয়ে করতে হবে? বাড়িতে যায় বাংলা কোরআন থাকলে পড়ে 5 নম্বর সূরা সূরা মায়েদা 67 নম্বর আয়াত একটু পড়ে দেখেন। মানুষের উপর কোনোদিন অপবাদ দিয়েন না। আল্লাহ বলতেছে তাবলিগ করা ফরজ, আর সৌদি আরব এইটুক বোঝে না যে আল্লাহর কথা উল্টালে কুফুরি হয় বোঝে না?
কি দিয়ে করবেন ওইটা হলো আসল কথা। মানুষের তৈরি করা কোনো মতবাদ, মিথ্যা কথা, জাল জৈফ হরিণের গল্প দিয়ে কোথায় যে লেখা আছে সালাম দেশে এমন ভালো মানুষ যে আল্লাহ নবী কবরেতে হাত বাই করে দিয়েছে, তো এই বইটা নিষেধ করবে না? কথা বলেন দেখি, আপনাদের অনেকের কষ্ট হচ্ছে মনে হয়, পুরা কথা রেকর্ড হচ্ছে। হুজুর তো আপনার হুজুর ওয়াজ করে, আমরাও তো ওয়াজ করি, আমরা চ্যালেঞ্জ করেছি, আমাদের বক্তব্য পুরাটা শুনবেন। মানুষের মানুষ হিসেবে মানুষের শব্দ চয়নের কিছু ভুল হতে পারে, তবে মূল কথায় আমরা মানুষের মতামত নেই না, কোনোদিনও না ইনশাআল্লাহ। আমরা নেই আল্লাহর কথা এবং আল্লাহর রাসুলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা যাচ্ছে নাকি? আমাদের পিছনে যেসব ভাইয়েরা একটু কষ্ট করে এক সাইডে বসে যাবেন, সেটা সুন্দর হয়। তো আপনাদের আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আজকে ওয়াজ শুনতেই এসেছেন, পরিবেশ পরিস্থিতি বড় শান্ত, এলোমেলো কোনো ভাব নাই, আমরা আরও কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের তো আওয়াজ খুব ভালো আছে। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কি নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করবো? আপনি যখন বলতেছেন যে আল্লাহর নবী মাটির তৈরি, তখন মনে হচ্ছে আপনার সাইতে নবীর দুশ্মনী আর নাই, যিনি বলতেছে নূরের তৈরি, কথা বুঝছেন নাকি? আর যারা বলতেছে যে এরা খালি ছোটোখাটো জিনিস নিয়ে ওয়াজ করে, এরা একই কথা বারবার বলে, শোনেন ভালো কথা একই কথা বারবার হয়, আর মিথ্যে কথা না হলে কোনোদিন নতুন কথা মানুষের সামনে দেওয়া যায় না, কথা বলেন না? সারা দিন ভরি পরিকল্পনা করতেছে এই মাহফিলে গিয়ে এমন তিনটা হিন্দি গান নকল করে বলবো যে এই গান আগে কোনোদিন গাই নেই, তো ওর ওয়াজ তো মিশবেই না। কিন্তু আমরা এসে খালি একই কথা বলতেছি, তাওহিদের দিকে আসেন, শিরিক থেকে বাঁচেন, সুন্নাতের দিকে আসেন, বিদাতকে তাড়াতাড়ি কুরবানি করে দেন, তাড়াতাড়ি হারাম থেকে বাঁচেন, হালালে আসেন, তা আমাদের ওয়াজ তো মিশে যাবেই, যাবে কি না? ওয়াজই তো একটা, তার নাম হলো কোরআন এবং সহিহ হাদিস, কি বলেন? আর কোনো ওয়াজ আছে? মিথ্যা গালপল্প দিয়ে মানুষের মনটা রাঙানো হলো গাভীর সেনা দিয়ে সিঁড়ি ভিজানোর মতো। আর কোরআন এবং সহিহ হাদিস দিয়ে যখন ওয়াজ করবেন, কার মন গলল, কার ভালো ঠেকলো, কার মন্দ লাগলো, এ বিষয়ে কোনো আলোচনাই নাই, আছে কি? এবার আমরা বারবার কোরআন মাজিদের আয়াত অনুবাদ করে করে আমরা কিছু কথা আপনাদের সামনে বলবো, আল্লাহ তুমি তাওফিক দাও। আপনারা কিন্তু বেঁচে যাচ্ছেন শুধুমাত্র আল্লাহর দিনকে না মেনে নেওয়ার কারণে, বিকৃত করার কারণে। বানী ইসরায়েলের সময় যে আজাব আল্লাহ দিয়েছে, ওই রকম আজাব যদি আজকে আসতো, সবচাইতে আগে কাটা পড়ে যেত এই দেশের প্রায় 90% হুজুর। আর আমাদের দেশে যত অদ্ভুত ফতোয়া, কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যত ফতোয়া আসে, এইগুলো যিনি দেন তিনি নয় তাবিজের ব্যাপারই, আর নয় তো জ্বর দেখায়। সুস্থ মানুষ কোনোদিন আল্লাহর কোরআনের উপর রাগ রাখতে পারে না, সংকীর্ণতা ভিতরে আনতে পারে না, যখনই শুনবে আল্লাহর কথা, যখনই শুনবে আল্লাহর রাসুলের কথা, সঙ্গে সঙ্গে বলবে মানুষের মতামত থাক, আমার রাসুলের কথাটা আগে প্রাধান্য পাবে, আমার আল্লাহর কথাটা আগে এখানে প্রাধান্য পাবে, আমি মানুষ, আমার কথার কী দাম আছে, আল্লাহ যা বলে ওটাই হলো কথা, এটাই মেনে নিত। কিন্তু এই যে সংকীর্ণতা, এই যে মানুষের মতামত মানতে মানতে পরিস্থিতি এমন, ভেজাল ঘি খেতে খেতে এমন অবস্থা, অরিজিনালটা দেওয়ার কারণে পেটে সমস্যা হয়ে ওনাকে আরো রাগ করতেছে, এ কি দিয়েছেন আপনি, কথা বোঝা যাচ্ছে নাকি? আমাদের এই মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে ইসলামের নামে মিথ্যা কথা শুনতে 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 শুনতে, আজকে এই পরিস্থিতি। একদম আব্বা আদম আলাইহিস সালামকেও আমরা ছাড়ি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উপরে অপবাদ দিয়েছি, আমরা দিয়েছি কিনা বলেন? মুসলমান প্রশ্ন করে ইউসুফ জোলেখার প্রেমের ওয়াজ করেন আজকে, এই কি একটা কথা? একটা নবীর নামে কি এই প্রেম শব্দটা যায়? জোলাইখার সাথে কি ইউসুফ আলাইহিস সালাম প্রেম করছে বলে আপনি মনে করেন? সি 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 সি, ইউসুফ আলাইহিস সালাম বেশেছে আল্লাহর ভালো, ইউসুফ আলাইহিস সালাম হলে আল্লাহকে ভয় করেছে, আর জোলাইখা হলে তাকে চেয়েছে, আপনি প্রেম যুক্ত করে দিলেন। আরে ওর প্লবন থেকে বাঁচার জন্য সাবাত আবওয়াব, বড় বড় সাতটা তালাযুক্ত দরজা ভেদ করে তিনি আল্লাহ ভরসা বলে দৌড় দিল, আর তাও আপনারা বলতেছেন ইউসুফ জোলেখার প্রেম। প্রত্যেকটা নবীরকে আমরা সার দেই নাই, অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে তাদের উপর আমরা অপবাদ দিয়েছি বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা সুন্নাতকে মানব, বিদাতকে পরিত্যাগ করব বলেন ইনশাআল্লাহ? এখানে সবাই আমরা চাই আল্লাহ তোমার রাসুলের হাতে আমরা হাউজে কাউসারের পানি খাবো, আল্লাহ বেদাতিকল পাবে না, ওইরকম আলোচনাই নাই, যিনি বিদাত করবেন তিনি হাউজের কাউসারের পানি পাবেন না, যাওয়ার সাথে সাথে ঘাড় ঘুরে ফেরেশতারা নিয়ে যাবে। ছোট পাপ না বড় পাপ বলেন? ছোট পাপ না বড় পাপ? আপনাদের কিছু শব্দ শিখায় দেই, বিদাত কয় প্রকার বলেন? একটাই প্রকার, বিদাত মানে খারাপ, বিদাত মানে নোংরা, বিদাত মানে জাহান্নাম, বিদাত মানে হারাম,
বিদাত মানে গোমরা। এই বিদাতকে প্রতিষ্ঠিত করার জন্য, সুন্নাতকে কুরবানি করার জন্য হুজুর আপনাকে যে ধোকা দেয়, তার এক নাম্বার ধোকা হলো বিদাত দুই ভাগ, একটা বিদাতে হাসানা আর একটা বিদাতে সাইয়া। শুধুমাত্র নিজের জর্দাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, বিড়িখোরদের উপরে রাগ দেখানোর জন্য জর্দাখোর হুজুর গাঁজাখোরের বিরুদ্ধে ওয়াজ করে, মদখোরের বিরুদ্ধে ওয়াজ করে, তখনও তার গালের মুদি একই হুকুমের নাম হইল জর্দা হারাম। অথচ তিনি এই হারামটা গুনাটাকে সহজ করে নাম দিয়েছেন মাকরুহে তাহারিমি, মাকরুহে তানজিহি। কথা বোঝা যাচ্ছে নাকি? তাহলে যত অদ্ভুত ফতোয়া আছে, যদি দেখেন যে এই হুজুরের গালে জর্দা অথবা তাবিজের ব্যবসা করে, তাহলে বলবেন যে আপনি অসুস্থ, আপনি আগে ভালো চিকিৎসা করেন, তারপরে আপনার ফতোয়া নেব, আলোচনাই তো আপনার সাথে আমার নাই। কেন? সহি মুসলিম 2003 কত? সহি মুসলিম 2003, কুল্লু মুসকিরিন খামর বা কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো কি বলেন? মদ, আর প্রত্যেক মদই হলো হারাম। তাই আমি বলেছি যেই সমস্ত হুজুররা বিড়িখোরদের বিরুদ্ধে ওয়াজ করে, গাঁজাখোরদের বিরুদ্ধে ওয়াজ করে, মদের বিরুদ্ধে ওয়াজ করে, ওই একই অপরাধে কিন্তু ওই লোকটা নিজেও অপরাধী, যখন তার গালের মধ্যে গোল আছে, জর্দা আছে, রতন আছে, হাকিমপুর আছে, সেম অপরাধী, কিন্তু তার লজ্জা নাই। কারণ বিদাতির কোনোদিন লজ্জা হয় না। টানা রোদির ভিতর খারা এক ঘন্টা বাড়ি মোনাজাত করে করে কাঁদতেছে, যেহেতু লজ্জা নাই, যেহেতু 500 টাকা দিবে, একটু মনটা খুশি করতে পারলে 1000 দিতে পারে, লজ্জা নাই। আর যিনি সুন্নাত পালন করে, সারা পৃথিবী একদিক চলে যাবে, সুন্নাতকে কোরবানি করবে না ইনশাল্লাহ, কখনো করবে না। এটাই হলো সুন্নাতের পাওয়ার, মনে থাকবে কিনা? ক্ষমতা কি চিরদিন থাকে? একটু ইঙ্গিত দেই, নাম বলবো না, কেউ কেউ নাম বলেই দেয়, আমি বলবো না, আপনি বুঝে নেন। যেই হুজুর মঞ্চে দাঁড়ায় আল্লাহর রাসুলের সালাতকে ব্যঙ্গ করছে, শান্তিতে আছে? এক কথা বলতেছেন না? যেই হুজুর প্রবাসীদেরকে কটাক্ষ করে গালিগালাজ করছে আর বলছে, বেটা ওই দেশে বিড়ির মোতা পরিষ্কার করো, ঘর ঝাড়দি খাও, এই দেশে এসে বাংলা বুখারি পড়ো বেটা, শান্তিতে আছে নাকি? কথা বলেন না? যেই লোকটা মঞ্চে অভিনয় করে আল্লাহর রাসুলের সালাতকে বুকের উপর হাত, এই গলার পর হাত বাঁধি, পাও ছাড়ায় দিয়ে নোংরামি করেছে মানুষের সামনে, শান্তিতে আছে কি? 17,000 কোটি টাকা মানহানি, মানহানি না মানে অত্যাচারী করে, মানুষের ওপর জুলুম করে সে প্যাকেট হয়ে আছে এখন। পৃথিবী কঠিন জিনিস, খবরদার, আপনি কোনোদিন কোনো ছোট গুণাকে ছোট গুণা মনে করে গুণা করেন না। এই ছোট গুণা করলেও যিনি আজাব দিতে পারে, তিনি থাকে সপ্তম আসমানের উপরে, 20 নম্বর সুরা, সুরা তোহা 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশিস্তাওয়াহ, রহমান কোথায় থাকে? আরে এ জায়গাও আবার ভেজাল আছে, এরা বলতেও লজ্জা পাচ্ছেন। আল্লাহ বলতেছে আমি নিজে থাকি উপরে, আপনি বলতেছেন যে আপনি বললে তো হবে না, আপনি হলে আমার কলবের মধ্যে আছেন, কথা বলতে না? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার জীবন মরা পর্যন্ত লোকটা ইসলামের খেদমত করেছেন, স্বীকার করি আলহামদুলিল্লাহ। জীবনে একটা কটু শব্দ কোনোদিন এই ইমামকে নিয়ে বলি নাই, উনি কেন হবে? ইমাম মালিককে নিয়েও বলি নাই, শাফিকে নিয়েও বলি নাই, আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহকেও নিয়েও বলছি, বলছি নাকি? বলছি জীবনে। এখন আপনি কি করলেন? তাকে বেশি মান দিতে গিয়ে লোকটাকে ঘুম পাড়বে দিচ্ছেন না, কয়েদে চুপ করে থাকেন, 40 বছর এসারও যদি ফজক করছেন আমরা এই কথা বানা সারবো, উনি ঘুম পাড়লে আপনার সমস্যা কি? মিথ্যা কথা বলি লোকটা একটা নিয়ে বেড়াচ্ছে। আব্দুল কাদের জিলানিকে আমরা ভালোবাসি, কিন্তু তাকে এই কথা বলি না যে মিরাজে আল্লাহ নবীকে ঠেকা দিয়েছে, যে আমার কাদেরি তরিকার লোককে আপনি বাঁচাবেন কিনা তাই বলেন। ইমাম আবু হানিফাকে ভালোবাসি আমরা, কিন্তু এইরকম অপবাদ দেই না যে এক ঠ্যাং উঁচু করে 18 বছর তিনি কোরআন পড়ছে, 18 পারা করে, এর চেয়ে নোংরা অপবাদ এত বড় সম্মানী মানুষের ব্যাপারে আর হয়? আপনারা যেগুলো নিজেরা দাবি করতেছেন, প্রকৃতপক্ষে সেগুলো যদি মানতেন, আল্লাহর কসম আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ ছিল না, কোনো বিরোধ ছিল না। আপনাদের আকিদা যদি আল ফিকহুল আকবরের মতো হয়, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর আকিদার মতো হয়, আমাদের আপনাদের ব্যাপারে আর কোনো রাগ নাই, কোনো রকম কোনো কথাও নাই, সবাই আমরা এক ইনশাআল্লাহ। কিন্তু নাম দিবেন এক, কর্ম করবেন ভিন্ন, তাহলে কি হবে? আচ্ছা, যাই হোক, যে কথাগুলো আমরা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দিনকে, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের ব্যাপারে যদি আমরা দিনকে নিয়ে খুশি করার জন্য তুমি আল্লাহকে যদি কথাগুলো বলে থাকি, তাহলে আগে আমাকে এবং যারা শুনলেন আল্লাহ সকলকে তৌফিক দাও দিনের জন্য, আল্লাহুমা আমিন। আজকের মাহফিলটা পরিচ্ছন্ন হওয়ার যথেষ্ট কারণ, আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি চেয়ারম্যান সাহেব, আমি এটা আশ্চর্য হয়ে গেলাম, শুধু সালাম দিয়ে দোয়া চেয়েই বসে পড়ল। অথচ কত মানুষ 20 মিনিট ভরে বক্তব্য দিয়ে মানুষের বিরক্ত ধরায় শেষে বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম, এরকম আছে।
তা আমি একটা বিচক্ষণ মানুষ মনে করে সেই ভরা মজলিসে রানিং ওয়াজের মাহফিলে এসে শুধুমাত্র সালাম দিয়ে আদবের সাথে বসে ওয়াজ শুনতেছেন, আল্লাহ তুমি তাকে তোমার দিনের জন্য কবুল কর, আল্লাহুম্মা আমিন। রেজওয়ান বিন আলতাফ ভাই দেখেন, কিছু কিছু প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার চাইতে কিছু প্রতিষ্ঠানের ছাত্র হওয়া কিন্তু ভালো। জামিয়া সালাফিয়া থেকে শায়েখ ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠানের সুযোগ্য ছাত্র রেজওয়ান বিন আলতাফ হাফিজাহুল্লাহ, তিনি ওখান থেকে পড়াশোনা করে আসার পর তিনি চাইলেই গ্রামকে ত্যাগ করে তার মতো করে সে নিজের সুবিধার জন্য বড় একটা মাদ্রাসার দায়িত্ব নিলে কেউ ঠেকাতে পারত না, পারত? আপনাদের টাকা পয়সা নিয়ে কিন্তু পড়াশোনা করে নাই, ধার নেয় নাই কিছু, তার বাপের টাকা খরচ করে পড়েছে, কিন্তু এই কাজ না করে নিজের সমাজের মানুষকে দিনের বুঝ দেওয়ার জন্য কত অত্যাচার, কত গালি, কত মানুষের কত ভুল কথা শোনার পরেও আলহামদুলিল্লাহ ধৈর্যের সাথে আজকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনাদের জন্য তিনি চেষ্টা করেছেন, আপনারা খুশি তো নাকি? দোয়া করবেন এই রকম রেজওয়ান বিন আলতাফ যেন আল্লাহ অন্তত প্রত্যেকটা গ্রামে জামিয়া সালাফির বরকতে, মারকাজুস সালাফির বরকতে, দারুল হুদার বরকতে, এদেশে যত কোরআন এবং সহি হাদিসের বড় বড় প্রতিষ্ঠান আছে, আল্লাহ সকল প্রতিষ্ঠানকে তুমি তোমার দিনের জন্য বিশাল বড় মারকাজ হিসাবে কবুল করো আল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।